আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আজ আমরা এই মিটারটি দেখব কি সমস্যার কারণে মিটারটি ঘরে আউটপুট দিচ্ছিল না। তো চলুন দেখি, প্রথমে আমরা মিটারটিতে ইনপুটে পাওয়ার দিয়ে দেখব যে আসলে কি সমস্যা। ইনপুটে পাওয়ার লাগানো শেষ, এখন আমরা সুইচ দিয়ে দেখব যে পাওয়ার আছে কি না মিটারটিতে। আর পাওয়ার যদি থাকে তাহলে আমরা পরে টাকা চেক দেবো, টাকা আছে কি না। তারপর টাকা যদি থাকে দেখবো তাহলে মিটারে ট্যাম্পার হয়েছে কি না আমরা এখন চেক দেবো। তো আমরা কিন্তু এখানে দেখেন পাওয়ার লাগিয়ে দিচ্ছি, কিন্তু ডিসপ্লেতে কোনো পাওয়ার আসতেছে না। দেখেন ডিসপ্লেতে কোনো পাওয়ার নেই। তো এই পাওয়ার যদি না থাকে তাহলে তো ঘরে আউটপুটে কোনো লাইন দিবে না। দেখেন এখানে আমরা যে পাওয়ারটা দিছি, পাওয়ারটা দিলে এই জায়গায় ওয়ার্নিং বাতি, তা হচ্ছে পাওয়ার বাতি, এটা পাওয়ার আসতো, ডিসপ্লে তো পাওয়ার আসতো, এখানে কিন্তু কোনো পাওয়ার নাই। এই ইনপুটে কিন্তু ঠিকই পাওয়ার ঢুকছে, কিন্তু মিটারে কোনো পাওয়ার আসতে, তার মানে এই মিটারটি পাওয়ার সমস্যা। পাওয়ার সমস্যা থেকে আপনার ঘরে কোনো আউটপুট দিবে না, কারণ আপনার মিটারটিতে লাইনই আসেনি, তাহলে ঘরে আউটপুট দিবে কীভাবে। আমরা দেখি যে আসলে ইনপুটে পাওয়ার ঢুকছে কিনা। তো আমরা এখন টেস্টার দিয়ে দেখব ইনপুটে পাওয়ার ঢুকছে কিনা। এই দেখেন, এই দেখেন টেস্টারটা এই যে দিছে, আমি ভালো করে দেখাচ্ছি। এই দেখেন পাওয়ার কিন্তু মিটারে ঠিকই নিচ্ছে। এই দেখেন এই যে টেস্টার এই যে দিছে, এই দেখেন টেস্টার দিছে। এই দেখেন ভালো করে দেখেন, এই যে টেস্টার দেখেন, টেস্টারে পাওয়ার নিচ্ছে। এই যে তার পাওয়ার মিটারে ঢুকছে, কিন্তু মিটারে কোনো পাওয়ার নেই। তো এই সমস্যা থাকলে আপনারা অবশ্যই অফিসে যোগাযোগ করে যে আমার মিটারে এরকম পাওয়ার নেই কী করতে হবে, তখন মিটারে অফিসে নিয়ে এসে তখন মিটারটি চেঞ্জ করতে হবে। এই মিটারটি কিন্তু আর কোনো কাজ করবে না, মিটারটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে তারপরে আপনারা অন্য নতুন একটা মিটার নিয়ে যে লাগাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।